সম্মানিত দিনী ভাই বোন, পাপ আপনাকে ভিক্ষুক করবেই, কিভাবে করবে সেটা আমি আর আপনি বুঝতে পারি আর না পারি, কাউকে বলা লাগবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি যে বাক্যটা বলেছেন এর দাম আছে, ওয়া ইয়াকাল মাসিয়াতা, পৃথিবীর মানুষ তোমরা পাপ থেকে বেঁচে থাকো, ফাইনাবিল মাসিয়াতা হাল্লা সাখাতুল্লাহে, পাপের কারণে আল্লাহর অসন্তুষ্টি নেমে আসে, সব সমস্যা নেমে আসবে। যার জন্য চারটে জিনিস জরুরি বলি, এক পাঁচাক্ত সলাত, দুর্নীতির চেয়ে মানুষের জীবনে কোনো জরুরি কাজ নেই, সেটা হাইকোর্ট জজ কোর্ট যেটাই হোক না কেন, পৃথিবীতে মানুষের জীবনে এর চেয়ে কোনো জরুরি কাজ নাই। দুই, হালাল রুজি, 24 ঘন্টার মধ্যে যা টাকা পয়সা শ্বশুর কাছে যৌতুক নিয়েছেন তা ফেরত দিতে হবে, আর বোনকে জমি দিয়ে দিতে হবে সন্ধ্যা হতে হতে। আপনার বাপ মরা 20 বছর হলে এখন পর্যন্ত বোনকে জমি দেননি কেন? আপনি কুকুর শ্রীগালের চেয়ে খারাপ না পশু প্রাণীর মতো মানুষ আপনি একটা? আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আমার বাপকে কবর দিয়ে এসে আগে জমি ভাগ করেছি তারপরে খেয়েছি, কবর দিয়ে এসে আগে জমি ভাগ করেছি, আমার বাপ সাধারণ কৃষক মানুষ ছিলেন, তারপরেও আমার ছোট ভাই জমি দেখেনি, আমি একটু টুকটাক দেখেছি, মানে বোনেরাই চাষ করে, ভগ্নিপতির চাষ করে, ওদের আমার কাছে হিসেব নিকাশ নাই, কিন্তু আমি ভাগটা দেখিয়েছি যে এ থেকে এ হলো তোমার, এ থেকে এটা তোমার, এটা তো আমার, এভাবে থাকলো, বলা আছে আমার মা এভাবে দেখে গেছে। কবর দিয়ে এসে আগে জমি ভাগ করার পরে আমরা খাওয়া দাওয়া করেছি, আর আপনার বাপ মারা 10 বছর হলে এখনো জমি ভাগ হয়নি কেন? কুকুর শ্রীগাল হয়ে বেঁচে থেকে লাভ নেই, মরণ একদিন হবে, বয়স ছিল একদিন দেখছিলাম 20, এখন দেখছি 40, হঠাৎ দেখছি বয়স 60, তার মানে সময় শেষ, এই তো বয়স, এই যে কি করবেন, কেন ছোটাছুটি করে বেড়াচ্ছেন, কেন নির্বাচনে দৌড়াদৌড়ি করছেন, একটা বদ মানুষের এইভাবে আপনি প্রশংসা করছেন, অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, তোর চরিত্র ফুলের মতো কি না এটা কে জানে, আল্লাহ, তুমি যে এভাবে চিল্লাচিল্লি করছো তো এইটাই তো তোমার জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট, তুমি তাহাজ্জুদ পড়ার হজ করে যাই করো করো। তিন, কোরআন তেলাওয়াত করতে হবে যে কোনো মূল্যে, 24 ঘন্টায় একবার না একবার কোরআন মাজিদ পড়তেই হবে, কিছু না পারলে কি পড়তে হবে, সূরা ইখলাস, ফাতেহা কেন, সূরা ইখলাস 3 বার, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, 3 বার বলবে, একবার কোরআন মাজিদ পড়ার সময় নেকি হয়ে যাবে। আপনি নেকি ব্যাগ ভরে নেন না, তার কি অভাব পড়েছে, আপনি তো মুখই খোলেন না, এসার সালাত আদায় করে এসে মাথায় টুপি আছে, দোকানে বসে আছেন, ল্যাংটা মেয়ে আসছে, ও নাকি পরেজগার মানুষ, ধর্ম পাগল হয়ে গেছে, ও নাকি পরেজগার মানুষ, বসে আছে দোকানে 4 নম্বর, দুইজন যেখানে বসে আছে সেখানে বসতে পাবেন না, বসাই নিষেধ, অরিনাম আড্ডা পিটা, দোকানে যাবেন আসসালামু আলাইকুম আহমদ, ওই আমি গেলে 1 কেজি লবণ দাও তো আর 100 মরিচ বাজার নেওয়া হয়ে গেছে, আসসালামু আলাইকুম, গেলাম, এই পর্যন্ত সময় আপনি দোকানের সামনে থাকতে পাবেন, আপনি ঘন্টার ঘন্টা বসে আছেন, শয়তানও আপনাকে ভালো বলবে না, ভালো মানুষ তো বলবেই না, শয়তানকে যদি বলা হয় যে এ ভালো নাকি তো বলছে না ও তো খারাপ, ও তো বসে এখানে আড্ডা পিটে এখানে বসে থাকে, আমরা জীবনে কোনোদিন চায়ের স্টলে বসিনি, বেঁচে আছি তো আমরা জীবনে কোনোদিন বসিনি, প্রতিষ্ঠানের ভিতরে চায়ের স্টল আছে, তা আমি যখন যাই তখন খুব চিৎকার করে ডাকে, আসেন 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 একটু ভিতরে বসেন একটু চা, না আমি ওইটা বলতে আসিনি, চা খেতে আসিনি, আমি বলছি দেখো যা জিনিস বানাবো ভালো করে বানায়ো, ছাত্ররা অভিযোগ করলে তোমাকে চলে যেতে হবে, এই তো তোমাকে বলতে এসেছি, তুমি ব্যবসা করো থাকো খাও তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু ওদের অভিযোগে গ্রহণ হবে তুমি এটা মনে রেখো, ওরা যে অভিযোগ করবে সেটাই গ্রহণ হবে, এটাই ঠিক। কর্মচারীকে বলা আছে যে ভালো থাকো, ভালো খাও, ভালো ডিউটি করো,
যদি ডিউটিতে অভিযোগ আসে তাহলে কাজ করা যাবে না। তখন আমাকে বলিও না যে আমাকে দায়িত্বে রাখলেন না, কাজে রাখলেন না, আমি এটা চাই না। কাজ নিয়েছো, থাকো, ভালো থাকো, ভালো খাও। আমি বিদেশে যখন যাই এমন কোনো জায়গাতে ঢুকিনি যেখানে বাঙালি কাজ করছে, আমি জিজ্ঞাসা করেছি তুমি কত ঘন্টা ডিউটি করো, বলে 10 ঘন্টা 12 ঘন্টা। তার মধ্যে একজন বাঙালি ঢেঁড়স লাগাইতো, ঢেঁড়স জমি ঠিক করতো, তো বলছে যে আমি থাকতে পারিনি, পালিয়ে এসেছি, এই জন্য যে আমি খেতে বসেছি, 8টায় ডিউটিতে যেতে হবে, তো 8:03 বেজে গেছে। তো আসলো ম্যানেজার আরবি ভাষার, এসে আমার ভাতে থুথু দিল আর পাছার উপরে লাথি মারলো আর মুখে বলল যে হারাম। কি বুঝলাম আমি, মুখে হারাম বলছে আর পাছার উপরে লাথি মারছে আর ভাতে থুথু দিচ্ছে। ভাতে থুথু দিয়ে পাছার উপরে লাথি মেরে জানাচ্ছে যে 8:03 হয়ে গেছে, এখন তোর খাওয়া হারাম। এর নাম বিদেশে কাজ। ওটা এদেশেও আছে, বিমানবন্দরে আছে, ডিউটির 19-20 নেই। বিমানবন্দরে ঢুকলেই যারা টয়লেট পরিষ্কার করে তারা ডান্ডাটা হাতে করে দৌড়িয়ে চলে আসে আমার কাছে, দিয়ে সালাম দেয়। তা আমি বললাম যে ডান্ডাটা হাতে করে এলে কেন, তো বলছে যে হাতে না থাকলে বেতন কাটা যাবে, পরিষ্কার করা ডান্ডাটা। আর আমি রাজশাহী ডাঙ্গিপাড়া জামিয়া সালাফের একটা বাস্তব ঘটনা শোনাই। ওরা হলো মাটি কাটা লেবার, ওরা 4টা পর্যন্ত কাজ করবে। তো তখন 4টায় আজান হচ্ছিল, বড় দিন মনে হয়। তো ওই ডালি ওর মাথায় আছে, পাছা আছে, মাথাতে মাটি আছে, তা আজান হয়ে গেছে আর ওইখানে যা ফেলবে মাটিটা ওইখানে ফেলে দিয়েছে। জি জি, মানে সময় হয়ে গেছে, সেই জন্য এই মাটিটি আর ওখানে নিয়ে যাবে না, এখানেই ফেলে দিয়েছে। যারা রং মিস্ত্রির কাজ করে, যারা সেনেটারি কাজ করে, ওরা নাকি 10টায় আসে, আর যারা রাজমিস্ত্রির কাজ করে ওরা 8টার নাম দিয়ে 8:30 থাকে। ওইদিকে আবার বিকেলে সুর কাজ করার শুরুর নাম দিয়ে 2:30 শুরু করে। তার মানে রুজিটা আছে ফাঁকি দেওয়া। 4টে জরুরি কাজ: 1 5 ওয়াক্ত সালাত, 2 হালাল রুজি, 3 কোরআন তেলাওয়াত, 4 জিন্দেগিতে বসবো না যেখানে 2 জন বসে আছে, জরুরি প্রয়োজন থাকলে আসসালামু আলাইকুম, আব্বা আমাকে পাঠিয়েছে আপনাকে এই কথাটা বলার জন্য, তো আব্বা এই বলেছেন, বা আপনার সাথে আমি একটা কথা বলার জন্য এসেছি, এই কথা শেষ, আসসালামু আলাইকুম, আমি গেলাম। আড্ডাপিটা চিরদিনের জন্য হারাম। তাতে আমি একটা ছোট্ট বাক্য বলে রেখেছি যে আড্ডাপিটা মানে কারোর বদনাম হচ্ছে। বদনাম হচ্ছে খালি যদি আপনি বলেন ঠিকই বলেছিস, আসলই খারাপ। তা আপনি যে বলে দিলেন ঠিকই বলেছিস, আসলই খারাপ, এই আসলই খারাপ ঠিকই বলেছিস, এই পাপটা আপনি এক পাল্লায় দেন, আর পুরো জীবনের তাহাজ্জুদ পড়ার হজ করা পাপ এক পাল্লায় নেকি এক পাল্লায় দেন, এটা ভারী হবে। কেন? এটা বদনাম। এটা কি বদনাম? ওরা চলমান চেয়ারম্যানের বদনাম করছিল। তো আমি যে বসলাম, তো কিছুক্ষণ পরে 2 মিনিট 1 মিনিট পরে আমি বলছি আসলই ঠিকই বলেছিস, এই বর্তমান চেয়ারম্যান আসলই খারাপ। এর জবাব কি? আজকে ওই কি বলছে যে এমপি নমিনেশন দিয়েছে, তো ওই চিরির বন্দরের, ওরা খুব, যার ওরা নমিনেশন পেয়েছে তার খুব প্রশংসা করছে, আমাকে খুব ভালোবাসে, দেখেন আমাকে বসে রেখেছে ওখানে, কী খাওয়ার দিচ্ছে, খুব ভালোবাসা দেখাচ্ছে। তা বলছি আপনারা যেই প্রশংসা করছেন এর যে কী হবে, আল্লাহ ভালো। আড্ডা পিটবেন না, চিরদিনের জন্য হারাম। সম্মানিত দিনী ভাই বোন, সুদ মহাপাপ, দুনিয়াতে তার শাস্তি উল্লেখ নেই। কেউ যদি অবে তাকে 100 লাঠি পিটিয়ে এলাকা থেকে 1 বছরের জন্য তাড়িয়ে দিতে হবে, পরকালে তার জাহান্নামও হতে পারে, জান্নাতও হতে পারে।
এর চেয়ে বড় পাপ আছে কিন্তু শাস্তি এরকম নয়। এতিমের মাল খেয়ে নেওয়া এর চেয়ে বড় পাপ, কিন্তু শাস্তি এরকম নয়। কেউ যদি বিবাহ করার পরে জেনা করে তাহলে তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে, তার একদিন বেঁচে থাকার সুযোগ নেই। এদেশের লাখো ভাবিকে ইট পাটকেল দিয়ে পাথর দিয়ে মেরে ফেলতে হবে সরকারিভাবে, যারা দেবরের সাথে জেনায় লিপ্ত হয়েছে। এদেশের লাখো দুলা ভাইকে সরকারিভাবে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যারা সেলিকার সাথে জেনায় লিপ্ত হয়েছে। এদেশের লাখো পুরুষ নারীকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যাদের যাজন্য স্ত্রী বাড়িতে আছে, এরপরে অন্য মেয়ের সাথে জেনায় লিপ্ত হয়েছে। এখান থেকে বাঁচার দুনিয়াতে কোনো পথ নেই, এটা দুনিয়াবি শাস্তি, পরকালে জাহান্নামও হতে পারে জান্নাতও হতে পারে। তিন শ্রেণীর পাপীকে মারা যায়, হত্যা মারা যায় নয়, মারতে হবে, সরকারিভাবে হত্যা করতে হবে তিন শ্রেণীর পাপীকে। তবে দুই শ্রেণীর পাপীর বেঁচে যাওয়ার পথ আছে। তিন শ্রেণীর পাপীকে হত্যা করতে হয়, তার এক শ্রেণীর পাপী বলছে যে আমি কোরআন মাজিদ মানি না, সরকারিভাবে একে হত্যা করতে হবে। কেন? ও বলেছে কোরআন মাজিদ আমি মানি না। তো একে ফাঁসিতে নিয়ে যাওয়া হয়েছে সরকারিভাবে, ফাঁসির মঞ্চে দেওয়াও হয়েছে টান টান, তখন বলছে আচ্ছা তা ভুলেছে, ভুলেছে, আমার ভুল হয়েছে, আমি কথা ফিরিয়ে নিলাম, কোরআন মাজিদ আল্লাহর বিধান, কোরআন মাজিদ আল্লাহর দেওয়া গ্রন্থ, ওকে নামিয়ে নিতে হবে। কিন্তু পাপটা ছিল তার হত্যার যোগ্য, কিন্তু তার নিজের কারণে আবার কি হলো, ফিরে আসলো। আপনি যদি আমাকে হত্যা করেন তো আমার বাপ মা আপনাকে হত্যা করে নেবে, তার নাম কেসাস। তো আপনি আমাকে হত্যা করেছেন, এখন আমার বাপ মা আপনাকে হত্যা করার জন্য সরকারিভাবে বলা হয়েছে, মঞ্চে আপনাকে নিয়ে যাওয়া হয়েছে সুলি মঞ্চে, ফাঁসি মঞ্চে, এখন আমার বাপ মা বলছে মাফ করে দিলাম, মাফ করে দিলাম, না 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 আমরা কেসাস নেব না, মাফ করে দিলাম, আমরা কেসাস নেব না, মাফ করে দিলাম, এখন আপনাকে মঞ্চ থেকে নামিয়ে নিতে হবে। কেননা মাফ করে দেওয়া আপনার ব্যাপার, হত্যা ছিল পাপ ছিল হত্যার যোগ্য। তিন, বিবাহ করার পরে জেনা করলে তাকে হত্যা করতে হবে, ফাঁসি দিতে হবে, ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে। পৃথিবীর এমন কোনো বিধান নেই যে বিধান দিয়ে তাকে বাঁচাতে পারা যায়, বাঁচানোর কোনো পথই নাই। যে মেয়েটা এসে বলল যে তাহের নিয়া রাসুল আল্লাহ, আল্লাহ রাসুল আমাকে পবিত্র করেন, একটা মহিলা এসে বলছে, তো আল্লাহ রাসুল বলছেন ইরজেই, বাড়ি ফিরে যাও, আস্তাগ ফিরিল্লা, আল্লাহর কাছে ক্ষমা চাও, তুবি এলাই তোবা করো, আল্লাহ তোমার পাপ ক্ষমা করে দিবেন। তখন মহিলাটা বলছে ও মাজনু মালিকের বিচার না করে তাকে ফিরিয়ে দিয়েছিলেন, সেভাবে আপনি আমাকে ফিরিয়ে দিতে চাচ্ছেন, অন্যা হবলা মিনার জেনা, আমার পেটে সন্তান আছে, অবৈধ সন্তান, বিচার করে দেন, আমি ফিরে যেতে রাজি নই। তখন আল্লাহ রাসূল বলছেন আচ্ছা ঠিক আছে, ইরজাই হাতা তালেদি, বাড়ি চলে যাও, যেদিন তোমার বাচ্চা হবে সেদিন আসে বিচার করে দেবে। তো মহিলা চলে গেল। মুসলিম গ্রন্থে এসেছে যে সবে মাত্র বাচ্চা জন্ম নিয়েছে, সেই বাচ্চাকে তেনাতে জড়িয়ে নিয়ে, ন্যাকড়াতে জড়িয়ে নিয়ে রাসূলের দরবারে এসে বলছেন এ দেখেন বাচ্চা প্রসব হয়েছে, বিচার করে দেবে। অবস্থা দেখে তো আল্লাহ রাসূল একবার অবাক, আল্লাহ রাসূল বলছেন ইরজাই, বাড়ি ফিরে যাও, ফরজে ইহে, বাচ্চাকে দুধ খাও, হাত তাত মিহে, যখন বাচ্চা দুধ ছেড়ে দিবে নিয়াসিও বিচার করে দেব। মহিলা বাচ্চা নিয়ে বাড়ি চলে গেল, দুই বছর বাচ্চাকে দুধ খাওয়ালো, দুধ মা প্রমাণের জন্য দুই বছর সময় সীমা, মায়ের দুধ বাচ্চা খাবে যতদিন বুকে দুধ আছে, দুই বছর তিন বছর চার বছর তাতে আসে যায় না। দুই বছর পরে যখন বাচ্চা বিচারালয়ে নিয়ে এসেছে তখন বাচ্চার হাতে একটা রুটি আছে, এক টুকরা, এ রুটি প্রমাণ করে বাচ্চা খাদ্য খেতে পারে। এখন মহিলা এসে বলছে এ দেখেন আমার বাচ্চা দুধ ছেড়ে দিয়েছে, বিচার করে দেন, দেখছেন অর পরকালের ইচ্ছে। মুসলিমিনা, আল্লাহ নবী বাচ্চাটাকে একজন মুসলমানের হাতে দিলেন, বললেন যাও তুমি বাচ্চাটা লালন পালন করো,
আর বললেন সঙ্গী সাথী এই যাবু বেহা তোমরা একে মাঠে নিয়ে যাও, ওর জন্য একটা গর্ত খুঁড়ো বুক পর্যন্ত গর্ত খুঁড়ে তাকে মাটিতে বুক পর্যন্ত পুঁতে দাও, ফরজমুহা চতুর্দিক থেকে ইট ঢেল পাথর মেরে মেরে তাকে মেরে ফেলো, বুক পর্যন্ত মাটিতে পুঁতে দিয়ে আমরা চতুর্দিক থেকে ইট ঢেল পাথর মারতে লাগলাম। খালিদ ইবনে ওয়ালিদ বলছেন আমি তার মুখের উপর একটা পাথর মারলাম, পাথরটা তার মুখে লেগে মুখ ফেটে রক্ত ছিটে আমার গায়ে এসে লাগলো। ফাসাব্বাহ খালিদ তাকে গালি দিয়ে বসলেন, কি ভাষায় গালি দিলেন, গালি দিয়ে বসলেন ছিছি ছিছি একজন জেনাকারিনী মহিলার গায়ের রক্ত আমার গায়ে লাগলো। আল্লাহ রাসূল বাক্যটি শুনে বলছেন মানে না খালিদ, খালিদ থামো তুমি একে গালি দিও না, লাগা তাওবা তাওবা তাল্লাহ সাহেব সমাক সাল্লাহ গোফেরা নাও, এ মহিলা আল্লাহর দরবারে এত ক্ষমা ভিক্ষে চেয়েছে, এত কান্নাটি করেছে, পাপি থেকে পাপি বড় থেকে বড় পাপি যদি এইভাবে তোবা করে তাহলে তার পাপ ক্ষমা করা হবে, খালিদ একে গালি দিও না। হাদিস বুখারী মুসলিম। ওই যে কথা বলছে তোমরা যারা দায়িত্ব পালন করছো শুনতে পাও না, রংপুরের সাথে লাগা দিনাজপুর, কবে যেন রংপুরে প্রোগ্রাম করলাম দুই রাত বা তিন রাত হচ্ছে, 80 জন পাহারাদার ঠিক করেছে 80 জন, আর 30 জন হচ্ছে মহিলা পাহারাদার। মানুষ তো দূরের কথা, পিপিলিকা এদিক থেকে ওদিক যেতে পারবে না, হাই স্কুলের হেডমাস্টার জিম্মেদারি নিয়েছে, যত আনসার বাহিনী এলাকায় আছে সবকে ডেকে নিস, সবাই পাহারা দিচ্ছে, 15-20 জন দুই গাড়ি পুলিশ এসেছে। আমি এখানে কথা বলছি ওই নিজের মতো হইচই করে দড়িয়ে বেড়াচ্ছে, তাহলে এখানে কথা হবে? তো আপনারা যারা আমাদেরকে দাওয়াত দিলেন এরকম, আমরা কি মগের মল্লুকের মানুষ, জঙ্গলের মানুষ নাকি? আমরা জঙ্গল থেকে উঠেছি সেখানে হইচই করে চলে যাব? ভবিষ্যতের এমন কাজ করতে হবে না। দাওয়াত আগে যেভাবে দিচ্ছিলেন আরো 5 জনকে দাওয়াত দিবেন, আসবে বক্তব্য দিবে চলে যাবে, না চিনা থাকলে আবার চিনে নেন, আমি আব্দুর রাজাক বিন ইউসুফ, আমাকে ডাকলে অনেক প্রস্তুতি লাগে, আমি একটা সাধারণ মানুষ, মুচিদের ডাকলে আসব, যদি চা আসতে সময় লাগে মুচিদের ডাকলেও আসব, মেথর মুচি দিয়ে পাঠিয়ে দিবেন, নীল আব্দুর রাজাক সাহেব আপনাকে ডেকেছে আমি চলে আসব, কিন্তু ব্যবস্থা থাকতে হবে, বড় মানুষ লাগে না। আমি হলাম কচুর পাতার পানি, চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে আমি কি কচুর পাতার পানি, যেটা একটু বাতাস এলে টলমল টলম করে পড়লো পড়লো পড়লো, আমার নিচে কিছু নেই, আমি ভিত্তিহীন মানুষ, আল্লাহর বিশেষ সাহায্যে চলি। এই ছেলেরা, প্রতিষ্ঠানের ছেলে যারা আছো, বড় ছেলে আছে কিনা এখান থেকে পাহারা দাও তো, শেষ পর্যন্ত দেখো তো, যে পিছন দেখতে হাঁটো, যারা ছোটাছুটি করছে দৌড়াদৌড়ি করছে গল্প করছে, এদেরকে ঠেকাতে পারো কিনা, যারা আপনারা শিক্ষক আপনাদের ছেলে নিয়ে একটু আপনারা মুখে কথা বলবেন না, সবাইকে হাতের ইশারে দিয়ে ঠেকানোর চেষ্টা করবেন। আমি এখানে যেটা দেখাতে চেয়েছি সেটা বুঝতে পেরেছেন কি না? আল্লাহর নবী বুঝতে পেরেছেন যে এই লোকটার পাপ ক্ষমা হয়ে গেছে, আল্লাহর নবী নিজে তার জানাজা দিয়েছেন, কাফন দাফন করেছেন, তো কই তাকে তো বলতে পারলেন না যাও তোমার পাপ ক্ষমা হয়ে গেছে তোমার বিচার হবে না। আমি এই কথাটা মূলে বলতে চেয়েছি, পৃথিবীর সবচেয়ে বড় মানুষকে বলেন তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জান্নাতের গেটে লেখা আছে সর্বপ্রথমে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে ঢুকবেন, যখন উনি দরজায় গিয়ে আঘাত করবেন তো ভিতর থেকে একজন ফেরেস্তা দাঁড়িয়ে আছেন, সেই দিন থেকে যেদিন তৈরি করেছেন, ফেরেস্তা পিছন ভিতর থেকে বলবেন কে, তখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন আমি মোহাম্মদ, তখন উনি বলবেন যে শুধুমাত্র আপনার জন্য এই দরজাটা খোলা হবে, এই আদেশ দিয়ে আমাকে এখানে দাঁড় করা হয়েছে, আপনি ছাড়া এই দরজা আর কারোর জন্য খোলা হবে না, ইনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পৃথিবীর সবচেয়ে বড় মানুষ, একটু বলতে পারলেন না যাও জেনা করেছো তো কি হবে তোমার পাপ ক্ষমা হয়ে গেছে,
আরে আমি নিজেই জানাজা দিচ্ছি, চিন্তা করো না। তো তিনি এত বড় মানুষ, তার পাপটা মাফ হয়ে গেছে বুঝতে পারার পরেও শাস্তি মাফ করতে পারলেন না। তার মানে বিবাহ করার পরে জেনায় লিপ্ত হলে বেঁচে থাকার পৃথিবীতে কোনো পথই নেই, পৃথিবীতে কোনো পথই নেই। আপনারা এইসব কি করতে হবে, তোবা করেন, পাপ ক্ষমা হতে পারে। এই পাপ তো আর ওই দোকানে বসে যেটা করেছিলেন সেটা নয়, দোকানেরটা এর চেয়ে ভারী। এইটা আব্দুরাজাক স্যার কিভাবে বলেন একটু বুঝিয়ে বলেন তো। আহা, জেনা কার সাথে জড়িত? আল্লাহর সাথে। আল্লাহকে বলেন ভুলে গেছে, উনি মাফ করে দিবেন। কিন্তু আরে ঠিকই বলেছো তুমি, ওই চেয়ারম্যান আসলই খারাপ। তো এইটা পাপ কার সাথে লেগে গেল? এবার চেয়ারম্যানের সাথে। এখন তো আর হজ করে ক্ষমা হবে না, এখন তো তোবা করে ক্ষমা হবে না। চেয়ারম্যানের হাত ধরে বলতে হবে, দোকানে বসে আপনার একদিন বদনাম করেছিলাম, দয়া করে আমাকে মাফ করে দেন, অন্যথায় বিচারের মাঠে এই পরিমাণ নেকি দিতে হবে। নেকি না থাকলে চেয়ারম্যানের পাপ নিতে হবে, ফলাফল জাহান্নাম হবে, এরই নাম বিচার।